জি, কেমন আছেন? জি, অর্ডার দিয়েছি খারাপ বলছি? প্রথমত অর্ডার, দ্বিতীয়ত সাক্ষী। হ্যাঁ, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। আমাদের কথা হলো যে তোমরা রাত দেবা, তোমরা রেডি রাখবা, আর না হলে বলবা আমাদের শেষ। দুইটা একটা কোনো কথা না, কন্টিনিউয়াস প্রসিডিউর চলবে। ডিফেন্সকে বলছি, প্রসিকিউশনকে বলছি, আদারওয়াইজ স্টপ ইট। অর্ডার দিয়েছি ডিফেন্সের উপরে, কিন্তু প্রসিকিউশনও বিক্রয় করে আমরা একই কথা বলছি। পরশুদিন বলছি যে আমরা কাজে কিন্তু অর্ডার দেবো, ডোন্ট অ্যালাউ আস টু পাস দিস সেড অর্ডার, উই শুড গো এগেনস্ট ইউ। সোজা হিসেবে একেবারে এদের তরফ থেকে আমি যেটা জানি সেটা হলো যে তারা আয়োটা তো এরপরে তারা আয়ো দিবে। হ্যাঁ, আয়ো দেব বলছি। আমি বিকেলে তাকাইছিলাম, আমি বলছি যে আপনারা এখন আয়ো দিয়ে দেন, আমাদের কেস শেষ হয়ে গেছে, রোববার আয়ো দিয়ে দেন। দ্যাটস অল। আর দরখাস্ত করেন যে ডিফেন্স এখনো আমাদেরকে ডিস্টার্ব এবং উঠতে দেয় নাই। ওই দরখাস্তটা, হ্যাঁ, ওই দরখাস্তটা নিয়ে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে এখন যদি এই মুহূর্তে রোববারে তারা দরখাস্ত রেডি করে রাখছে, কিন্তু রবিবারে যদি দেওয়া হয় দেখা যাবে কি যে ওইটা নিয়ে আবার আরেকটা হইচই শুরু হবে। তার চেয়ে আমি নাম্বার দিবি, আমি উইটনেস নাম্বার ফিক্স করে দিই, দিয়ে বলি যে বাই থ্রি ডেজ তোমরা এটা পাঠিয়ে দেওয়া সহজ হবে। আমি মনে করি বা তারাও বলতে থাকে বাইরে আমার তারা দুজন ভালো লাগে, যার থেকে ওরা যেন বেশি সময়টা ইয়ে না করতে পারে সেটা হচ্ছে আপনার। আমি কোনো গ্যাপ দেবো না, আয়ুর শেষ আর্গুমেন্ট। তুমি সাক্ষী প্রোডিউস করো আগামীকাল, কিপ দেম রেডি, আয়ু শেষ হবে সাক্ষী নিয়ে আসবে পরিষ্কার। আয়ো সাক্ষী এবারে ওই আগের মতো করে না হওয়ার জন্য সাজেস্ট করা হয়েছে যে ওই 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 সিআরপিসি অ্যাপ্রোচের যাওয়ার দরকার নাই, রিপোর্টের দরকার নাই, যার শুধু আমি গেছি, আমি এগুলো এদের কাছ থেকে নিছি, এই ডকুমেন্ট হলো এই সংক্রান্ত, দ্যাটস অল, বিয়ন্ড দ্যাট আর কিছু না। আমি নেক্সট উইকে, আমি বলি আপনার আয়ুর শেষ হয় নেক্সট উইকে, আমি পরিষ্কার রোববার কি সোমবারে অর্ডার দেব যে বাই বুধবারের ভিতরে বা বৃহস্পতিবারের ভিতরে তোমরা লিস্ট অফ উইটনেস দাও 15 জনের বা 10 জন বা 25 জন এবং তাদের স্টেটমেন্ট দিয়ে তোমার জমা দেওয়া বৃহস্পতিবারের মধ্যে, অ্যান্ড কিপ দেম রেডি ফর অ্যাপিয়ার ইন দি ট্রায়াল অন নেক্সট সানডে। কিছু যে কনফিউশন আছে অ্যাবাউট জুডিশিয়াল নোটিস, যেটা আমি সাজেস্ট করছি, এটা দেখেন আপনার কোন রিমার্ক থাকলে বলেন। সেটা হইতেছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে জুডিশিয়াল নোটিস এইভাবে আলাদা কোন দরখাস্ত করার কোন দরকার নাই, যদি কোন নোটোরিয়াস ফ্যাক্ট এবং যেটা ডকুমেন্টেশন ইদার নাই অথবা জোগাড় করতে ডিফিকাল্ট হবে আর কি, তখন কিন্তু একটা সবাই জানে আর কি, তখনই কেবলমাত্র প্রসিকিউশন যেন জুডিশিয়াল নোটিসের কথা বলে, আদারওয়াইজ সবই জুডিশিয়াল নোটিস। আপনার কি মনে হয়? আরেকটা বলেন তো, আমি যে পত্রিকাতে যেটা দেখতেছি, এই যে মানে আপনার যে 2 নম্বর ব্রাদার, তার ইন্টারভেনশন গুলো কি আপনার মনে হচ্ছে রাইট ইন্টারভেনশন? কি বলবো আমি বলুন, এটার ব্যাপারটা কি? তার কোনো চিন্তা কিছু নাই, এখানে সে ইন্টারভেন্ট করতে আমার পক্ষে আরো শক্তভাবে, আগেটা যেমন ছিল আমার বিরুদ্ধে, এটা বিরুদ্ধে পক্ষে কিন্তু শক্তভাবে, তবে ইন্টারভেন্ট না করাটা বেটার। এইটা ঠিক, এটা ওই ছোট জন্য বলছে আমাদের, তাহলে এটা কি হচ্ছে আপনি দেখেন, আপনি তো আলাপ করেন তার সঙ্গে, এবং ইন্টারভেন করা ঠিক না, যা বলবো আমি বলবো সবাই পক্ষ থেকে, আপনি যেমন আমাদের বলেন সেও আমাকে বলবে, কথা বলবো আমি, এবং এটা তো রিপোর্টেড হচ্ছে, এটা তো আমি কিন্তু অন্য কারোর কাছ থেকে শুনি নাই, আমি কিন্তু সরাসরি নিউজ রিপোর্ট থেকে দেখতেছি। সো ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোন একটা কিছু মানে সাপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু অলমোস্ট আপনার অর্ডারের পরে আবার কথা বলাটা বা আপনার বলার পরে আর বলাটার স্কোপটা তো খুব একটা থাকে না আসলে, এটা তো মানে বুঝতেই পারবে। যদি এখন মুহূর্তে সে আমার অর্ডারের পক্ষেই বলতেছে, আমার একসময় পক্ষেই বলতেছে, বিপক্ষে কিছু বলে নাই। আর উনি কি মানে উনি তো আবার বাইরে ঘুরে টুরে এলো, উনি কি উনি এমনি বেড়াই গেছে, ওরা বাইরে এমন করে নষ্ট হচ্ছে, ক্রিমিনাল কেস করতো আগে, ওই সারা কাতরের লোক এখন কি এটা বুঝতে পারতেছে যে প্রসেসটা কিভাবে চলতেছে না চলতেছে, মানে আপনাদের আলোচনাতে কোনো কন্ট্রিবিউট করতেছে, জেনুইন কন্ট্রিবিউশন, যেটা আসলে তার পার্সপেক্টিভটা কি বোঝা যাচ্ছে বা এরকম কোন আলোচনা? দানো লোকসাহ তো দেখা যায় কি যে মানে হি ইজ ডুইং ভেরি ফাইন। হ্যাঁ, আনন্দ ফরমেশন।
এ পাইছেন কিছু লোক তো পাইছেন, এখন তো দেখা যায় ট্রাইব্যুনালে কিছু কাজের লোক মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট রিসার্চার আসবে, একজন তো কোথাও বলতে আপনাকে স্বাগত, আর ওরা মনে হয় জয়েন করতেছে প্রতিবেশনের সঙ্গে দুই স্বামী স্ত্রী, আর আমাদের মনে হয় একজন দিবে তুলনা প্রশ্নের কথা বলতেছে, আমার ব্যক্তিগত একটু তার বৃদ্ধি মতো কথা হলো আমাদের জজদের আসতে পারে না, সে প্রতিরোধ থাকতে পারে, জজদের রিসার্চার হিসেবে সে আসতে পারে না, এটা আমার ভিউ। জজদের রিসার্চার হিসেবে আসলে দিতে গেলে সঞ্জীব রে দেওয়া উচিত ছিল, আমি তাই মনে করি। আমি বলবো মন্ত্রীকে, স্যার আপনি তুরিনকে প্রসিকিউশনে দেন রিসার্চ করার জন্য, ওদেরকে আমার সঙ্গে দেন, কারণ কোন একটা একদম সিলমারা এরে দেওয়া যাবে না, সে হচ্ছে নির্ভুল কমিটি লিগ্যাল অ্যাডভাইস। আমি বলে দেবো যদি আপনারা ওকে দেন আইসনা ডায়ালগ আপনার। এটা ছাড়াও এটা এটা আমি আপনাকে বলতে চাই যে আপনাকে বলছিলাম কি জানি, ইটালিয়ানদের সাথে ইটালিয়ানরা আমার সাথে যোগাযোগ করছে, নো পিস উইদাউট জাস্টিস, ইটালিয়ান একটা অর্গানাইজেশন, ইটালিয়ান যারা হিউম্যান রাইটস ওয়াচের মতো আর কি, ইটালিয়ান, তো তাদের সাথে গত বর্ষে আমার মিটিং ছিল, এরা তো সব খবর রাখে আর কি, এবং এই একটা ইস্যুতে তারা ধরে বসে আছে আর কি, যেভাবে যা হয়েছে আর কি, ক্যাম্পেন তো ম্যাসিভ আকারে আর কি ট্রাইব্যুনাল ক্যাম্পেন হয়েছে, তো যেমন বলতেছে যে চেয়ারম্যান হচ্ছে সে আগে এটা বিচার করছে আর আবার এখনো সে বিচার করতেছে, এটা তুমি কি কইতেছো গিয়ে, তুমি জানো যে কি হয়েছে, এখন তোমার এইটাই তো থেকে যাচ্ছে আসলে, এইটাই তো হিস্ট্রি হয়ে যাচ্ছে, তোমার ট্রাইব্যুনালের হিস্ট্রিতে কি হচ্ছে এইটা, এইটাকে তোমরা এটাকে এগেনস্টে সরকার কোন রেসপন্স না দিয়ে ইউনাইটেড নেশনস এর একটা এ করলো, সরকার আসলে এত খেলা আছে তো বুঝেই না যে তারা কি কি করতে পারে, কিন্তু সেটা তো এটা থাকতেছে না, তাদের যুক্তিটা কিন্তু খুবই শক্ত যুক্তি, তারা বলছে যে এটা কিন্তু যেভাবে রেকর্ড হয়ে যাচ্ছে এবং যেভাবে হিস্ট্রিটা রাইট মানে লেখা হচ্ছে, ইতিহাস তো লেখা হচ্ছে ওইভাবে, তোমরা এখন দেখা গেল কি যে যুদ্ধে তোমরা জয় করলা মানে কিন্তু ব্যাটেলে তোমরা হেরে যাচ্ছ দেখা যাচ্ছে, তো আমাদেরকে যেভাবে যেভাবে আমরা জানতেছি যেসব জিনিসগুলো যে পার্সেপশন আমাদের হচ্ছে, এবং বলতেছে শুধু এটা আমাদের পার্সেপশন না, এটা অনেকেরই পার্সেপশন, এটা একটা আনফেয়ার প্রসেস এর মধ্যে চলছে, তোমাদের রিয়েলি কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হবে এই এই পার্সেপশনটাকে চেঞ্জ করতে, ও ইতিহাসে এই পার্সেপশনটাই থেকে যাবে, তো এটা নিয়ে একটু এই আছে আর কি, মানে একটু ঝামেলার ভিতরেই আছে, সরকার তো এমন ভাবে ডুবাচ্ছে সবাইকে, যে আজকে এখন রিপোর্ট আছে দেখছেন যে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল সমন্বয় পরিষদের ভাঙন সৃষ্টি করতেছে, সারা কাতিন লইয়া আমির ইসলামরা ইয়েছে, ওদিকে সমগ্রাম মধ্যে দল লেফট রাষ্ট্র প্রশাসন সব ভিন্ন হয়ে গেছে, এটা কি আইনমন্ত্রী তৈরি করছে? হ্যাঁ, এটা বরং সারা এলাকা করছে, দুইজনকে আইনমন্ত্রী ইলেকট্রনিক জেলকে একসাথে করে করতেছে, তারা তো এই গ্রুপে, তারা কাজের অন্য গ্রুপে, রোগনরা চার্জ পাইয়া কর্তৃপক্ষ দিয়ে বলছেন, সমন্বয় পরিষদের ব্যাপারে সম্পূর্ণ দায়ী হলো যারা মিটিং করছে তারা, অন্যদেরকে আউট করছে তারা, কোন পক্ষের দাও না, এখানে সমন্বয়টা দুই ভাগ হয়েছে প্র্যাকটিক্যালি ইলেকশনের সময়, এক গ্রুপ ওয়াক আউট করিয়া নবীন সভা উগ্র করছে, করে সরে গেছে তারা, সেই গ্রুপ বিলং করে সিপিবি, তারপরে ন্যাপ, জাসদ, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, সত্তারা এই গ্রুপে, আর এক গ্রুপে রয়ে গেছে আওয়ামী লীগ শুধু, আর আওয়ামী লীগ আওয়ামী লীগের বঙ্গবন্ধু আওয়ামী লীগ না, আইনজীবী আইনজীবী আওয়ামী লীগ তারা রয়ে গেছে ওই গ্রুপে, এর লগে আমির ইসলাম রয়ে গেছে, এখন আমির ইসলাম রোকন ডাকছে, এর লগে আসার জন্য রোকন আইছে, রোকন তো কোথাও থাকা পায় না, রোকন আসাইছিল বক্তৃতা দিয়ে বইছে অ্যাটর্নি জেনারেলের মধ্যে, যেহেতু অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রীরা দুই গ্রুপে একাত্তর করে এটা সংকট অবসর দিয়েছিল, সেই নমুনেশনটা ভালোট করে এরা নিজের করলো লোক দিয়ে একবার দিয়ে নমুনেশন দিয়ে তারা ইলেকশন করছে, ওরা সব উড্রু করছে আর কিছুই না, তাহলে আমরা নাই এর লগে আমরা নাই, আইনজীবী সমন্বয় পরিষদ তো ছয়টা অর্গানাইজেশন মিললে সেখানে একমাত্র আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ একমাত্র সমন্বয় পরিষদ আর পাঁচটা বারে হয়ে গেছে, এবং আওয়ামী লীগের মধ্যে অর্ধেক পুরো না, সাক্ষীটা বোধহয় একটু ইমোশনাল সাক্ষী দিয়েছে, হ্যাঁ দুর্দান্ত, মানে আমাদের ভিত্তিটা শক্ত করতে হবে খুবই কঠিন ভাবে, তাহলে এবং আমাকে সেটা এখন আমি কিন্তু অনেক বেশি কনভিন্স যে আসলে আমরা মানে ইতিহাসে আমাদের বিপক্ষে এত ডকুমেন্ট এত জায়গাতে এত কিছু ইতিহাসের খাতার মধ্যে এত কিছু দেখে যাচ্ছে যে আমরা এখন বিপদে পড়ে যাচ্ছি, এটা সরকারের বোঝানো যেতে যাবে না।